আসসালামু আলাইকুম সৌদি আরব বাংলাদেশ দূতাবাস পক্ষ থেকে জারিকৃত একটি জরুরি ঘোষণা এখন আপনাদেরকে পড়ে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন আর আর ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রেয়াদ হতে একটি কনসুলার টিম নিম্ন বর্ণিত স্থান ও তারিখে অবস্থান করে কনসোলার সংক্রান্ত সেবা প্রদান করবে স্থান রোজ হোটেল শাইন হোটেলের পার্শ্ববর্তী এবং আর আর চেম্বারিয়া আর আর তারিখ আগামী দুই ও তিন এপ্রিল দুই হাজার শুক্রবার ও শনিবার সময় সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত কনসোলার সার্ভিস সমূহ নাম্বার ক ডিজিটাল বা এমআরপি পাসপোর্ট নতুন এবং নবায়নের আবেদন বা নবায়ন এর আবেদন আবেদনকৃত ডিজিটাল বা এমআরপি পাসপোর্ট বিতরণ নাম্বার গ অন্যান্য কনসুলার সেবা ডিজিটাল পাসপোর্ট বা এমআরপি রিস্যুর জন্য পাসপোর্টের ফটোকপিতে স্বাক্ষর করে আবেদন করতে হবে কোনো ফর্ম ও ছবির প্রয়োজন নেই আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে নাম্বার তিন ডিজিটাল বা এমআরপি পাসপোর্ট ফি সাধারণ কর্মীদের ক্ষেত্রে একশত পঁচিশ সৌদিরিয়াল এবং পেশাজীবীদের ক্ষেত্রে চারশত পনেরো সৌদিরিয়াল জন্ম নিবন্ধন না থাকলে চার সৌদি রিয়াল বেশি নাম্বার চার ব্যাংকিং সার্ভিস সমূহ কনসুলার টিমের সাথে সোনালী ব্যাংক প্রতিনিধি অন্তর্ভুক্ত থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সর্বোচ্চ মুনাফাবাহী পাঁচ বছর মেয়াদি ওয়েস আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড অ্যাকাউন্ট খোলা তিন বছর মেয়াদি ইউএস ডলার বন্ড অ্যাকাউন্ট খোলা বিভিন্ন মেয়াদি এস ডিএস ইডিএস এম এস এস খোলা এবং ডিবিএস হিসাব খোলার কাজ করবে নাম্বার পাঁচ প্রবাসী বাংলাদেশি কর্মীদের ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের ডাটাবেস সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ করা হবে উক্ত ডাটাবেস সদস্যপদ গ্রহণের ফি একশত সত্তর সৌদি রিয়াল নাম্বার ছয় উপরোক্ত বিষয়ে আর আর ও তার পার্শ্ববর্তী বসবাসরত বাংলাদেশিদেরকে প্রয়োজনীয় কনসোলার সেবা গ্রহণের লক্ষ্যে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল ধন্যবাদ আনতে ডক্টর উদ্দিন আহমেদ